নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কথা ও কফিতে। দুর্গাপুজো আর এলো বলেই আর মাত্র কটা দিন, সেই উপলক্ষে আমার একটা অনেক পুরনো রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ছোট একটি গল্প মনে পড়ে গেল। চলুন তাহলে আজকে সেটাই পাঠ করা যাক। আজকে আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প সৌগাত। পুজোর পরব কাছে, ভান্ডার নানা সামগ্রীতে ভরা। কত বেনারসি কাপড়, কত সোনার অলঙ্কার, আর ভাঁড় ভরে ক্ষীর দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সৌগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে, মেজ ছেলে সওদাগর, ঘরে থাকে না। আর কয়েকটি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে। কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারে ভারে সৌগাত চলেছে। সারে সারে দাসদাসী, থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা। দিন ফুরলো, সৌগাত সব চলে গেল। দিনের শেষ নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হল। ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে, মা, ও মা, তুই সবাইকে সৌগাত দিলি, কেবল আমাকে না। মা হেসে বললেন, সবাইকে সব দেওয়া হয়ে গেছেন, এখন তোর জন্য কি বাকি রইল এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বললে, মা, আমি সৌগাত পাবো না মা। যখন দূরে যাবি তখন সৌগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি রে মা। মা তাকে দু হাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস। শেষ হলো সৌগাত। জানি গল্পটা খুবই ছোট ছিল, কিন্তু একটু নস্টালজিয়ার জন্যেই ভাবলাম একবার পড়ে শোনাই আপনাদেরকে। আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব আরেকটি গল্পের সঙ্গে। আশা করি আপনারা দুর্গাপুজো এবছর প্রচণ্ডভাবে উপভোগ করবেন এবং আমার প্রণাম নেবেন, আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন।